দেখ সালারা মানুষ বুঝে দিল নাকি এটা করবি ভাই তো তোরা জানিস নাই আমার ওই 107 ডিগ্রি প্রেসার আছে যদি মন্ত্র পুত করে পানি মাথায় ঝিটে দি উপাস আছি বাবা হো এই জন্য এত মাথাটা গরম আমি জানি মানুষ ভোকে থাকলে বেশি মাথা তাপে ঠিক আছে সইরা দাও আর দেরি করবো না বিয়ার কাজ শুরু করবো ওম নম শিবাই জয় বাবা ভোলে না এই বাবা গীত নাই গাইবি আমি জানি গো তো বলতেছিলি হে গো তোকে যে আমি আগে একবারে 2000 টাকার নোটের মতন কড়কড়িয়া দেখেছিলি রে বাচ্চা আর আজকাল যে করে চার মাথা হয়ে গেলি গো ঠাকুর গো আমাদের অবস্থা ভালো নাই ঠাকুর মারি বয়ার ঘরে শুধু পালহার পালহা আছড়িয়ে দিয়ে কবর কাকা ঢিলাই যায় কোনটা করবি রে বাছা ভগবানের লিঙ্গকে লাখ করে গো আর লাখকে লিঙ্গ করে তো বলি হে গো বলি তোদের এতই অবস্থা খারাপ তো বলতেছিলি যেটা তোর স্বামী মানে যেটা তোর হাজবেন্ড তোর বটাই কি করে গো এগো কাকা সুস আজকাল নো আজকাল চাকরি করে গো খুব বাবা ঠিক আছে ওম নম শিবাই জয় বাবা ভোলে না দেগো তোরা যত সুখে থাকবি ততই ভালো রে বাচ্চা আমরা ধনি ভরে মাল পাবো গো তো বলতে ছিলি হে গো তো স্বামী কি চাকরি করে রে বাচ্চা এগো কাকা সুসু ইয়া করে গো ওই কি বলে নাই ওই সেই ওই রেলের চাকায় পাপ দেই ভালো ভালো চাকরি করে গো তো স্বামী ওম নম শিবাই জয় বাবা ভোলে না দেগো তো বলতে গেলি এত বড় সার্ভিস ম্যানের বউ হয়ে দাঁত গিলা গাবা রাখেছি মা খুব বিরাস কলকেট করবি আর হে গো বলতে গেলি তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে বাচ্চা বলি তো ছেলা পোতা কটা মা হে গো কাঁদছি নাকি রে বাচ্চা আমার বুকটা ফাটে সীতারাম সীতারাম সকালে সিনামটা ডেমেজ করে দিল একবারে সিগনে লদ বদাই দিল ধুতি গেঞ্জি বলি এগো আমি তোকে ভালো কথা শিখাচ্ছি আর আমার দিকে সিগন ধরা রে ফেকিয়ে দিছি রে বাবা হাই দে কুমার ভালো এই ভটা ঘোড়ার বউটা কখন হাসে কখন কাঁদে আমিও বুঝতে পারি না এগো হইল দণ্ডবোধ করা মা আমার এই দেখো দাদা এইটা হইলো কলিযুগের বৌমা যদি বলো কেমন ইয়াদের ঘরে দেবো তার তুল্য শ্বশুর শাশুড়ি আছে দাদা ইয়ারা তাদের সেবা করে নাই আছে ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে বাড়ি বাড়ি কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা তোরা কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুর ভগবান উঠে এখন ঠাকুররাও দিল সে দিবানা দিল ঘুষ ধরেছে গো পোল্ট্রি মাংসর ভাজা খায় হাই দেখছো তোর ঘরে দেবতার তুল্য শ্বশুর শাশুড়ি আছে গো তুই তাদের সেবা কর আপনাই ছেলার মা হবি তুই কি মনে করেছিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের বেগটাই আছে একটা বাইলাই ধরাই দিব
তবে হ আশীর্বাদ করে যাচ্ছি আসছে বছর এই মেলায় এমন দিনে তোর কোলে বসে এক জোড়া পাপড় খাবে গো প্রভুজি আর এ গো বলতেছিলি একটু কোইনাটাকে সামনে করে বসা দেখবি আমিও যাইতে গুলো পুরো দিব এখানে হতবত করে পার করে দিব তখন দেখবি বড় আর কোনো এমএলএ নাই ঝগড়া থাকি তখন বলবে ঠাকুরের মন্ত্র নাই ভালো বলে নাই ওই জন্য বলছি এ গো কোইনা ছিলা আমি যে জানি রে বাপ তুই গোটা গায়ে ডেঞ্জারাস বটি সবাইকে গাল দিয়েছে ধরা ফুটাই আর আজ বিহার পেড়াই বসে লাজাছি বাড়ি বাড়ি কলিযুগের বর কইনা রে এই জন্য বলি দাদা যখন আমাদের বিয়া হয়েছিল যদি আমার জুড়ি বাড়ি কেউ আছো তো অবশ্যই জানবে যখন আমাদের বিয়া হয়েছিল মাইরি বলে দিছি বউটার সঙ্গে রাসা হতে হতে দশ বছর কাটে গেছিল দাদা ভোকে থাকলেও ভাত খুঁজাম না আর এখন এখন দেখবি বিহারার দিন হতে না হতে কাকাও নাই জেঠাও নাই খুড় শ্বশুরও নাই আর বড় ভাসুরও নাই একটা ছোট মোটো গাড়ি দেখবে দুই লোক টিশার টিসি হয়ে চাইপে আর একবারে বরে বরে কলিযুগের বর কই না রে এই জন্য বলে মন যদি ওই চাঙ্গা ঘটি চলোই গঙ্গা লেলে মাথা আমি দেরি করবো না তোমার তোমার বাদন করে হরি বললাম আমার যে একটা কথা ছিল রে বাপ
এখন আর আমি তোর কোনো কথা শুনব নাই, একই তো 40 টাকা পয়সা, তার উপর উল্টা পাল্টা কথা, আমি এখন কোনো কথা শুনব নাই, আমি ঘর চললি। তবে যা বলা আছে তুমি মাঝি ঘরের বুড়িটাকে বলবো, আমি ঘর চললি। ঠিক আছে দেখো তুমি যাও, আমরাও তোমার পেছনে পেছনে যাচ্ছি। ওর কা আমি কি জানি আর শালিবুড়ি শুকনো আমি তোকে প্রত্যেক দিন 2 টাকার মুড়ি আর 2 টাকার পকড়ি ঘর ঢুকাই দিব নানি। আর তুই তো জানিস আমি পার্টির লিডার বটি, এমন একটা কার করে দিব না। এই কার কার হয় নাই, পুরুলাই তোর এই প্রথম। আমি জানি তুই পেঁচে দিবি, কার তার নাম বলে দিছি, কারো পাশে বলবি নাই, বলবো না, বলবি তো কারো পাশে বলবি নাই, বলবো কার তার নাম হইলো ভাতার কার। আমি আধার কার্ড শুনেছি, এই ভাতার কার্ড কে বার করলো রে কমাই? এনানি কেন্দ্র সরকার বার করেছে 75 টাকা পাবি, যাতে রেখে দে, যাতে দেরি করবো না, যাতে টাকা পাবো, টাকা পাবি, যা করে দিবি তো করে দিব বললি না, তুই জানি রেখে দে, যা বাড়ি ভয়ারা পত করে বাইছে এর ওই পিপাওয়ালি সারা জন্ম পি ফাইভ বিকবিনো কিলো উডুডুন। আজ তোর ভাগ্য ভালো লো, এই গায়ে ছড়া দুটো লাগে যে তোমার বাঁচিয়ে নিল। এই তুই কি মনে করিস আমার পড়ালেখা আছে, চেহারা আছে বলে লোকে ফ্রি করবে? তোর চেহারা তুই বাস কায় ঢুকাই রাখবি। আমি বুড়িটা বুড়ি আই সুকুম মারি লাগাই নাই আইডি টানাবি আই হরকা আমি ডাকিয়ে দিয়েছি। ঠিক আছে নানি তুই সেটা গেটটা মাঝে থাকবি, আমি তোর সঙ্গে গল্প আছে, আমি আর দেরি করবো না, যা 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 ভালো করে যা। হ্যাঁ দিলবালি গরি রে করিলে দিলে চরি রে, দিলবালি গরি রে করিলে দিলে চর। এই জন্য বলি সালাকেও দিল রুবা ফাড়িলে যায় মাইগে খায়,
আর বলছে দিলবালি গরি। আচ্ছা বল বল বল, আমি তো শুনি তোর গানটা, বল দিলবালি গরি রে করলে দিল এক চরি রে। বলি সেন্টিমেন্টের কথা বলিব নাই, না বললেও চলে নাই, সালাই পাতা পেন পড়ে আর বলছে করলে দিল এক চরি রে, সালা তোর কি কি চুরি হবে তুই এই জানিস নাই। আচ্ছা বল বল, এমন ঠুকবো সালা দিছে আমি নাই। আর মিঠা মিঠা বল কে বাতিয়া মুছুক দেলে মার কে আখিয়া। কি করবো রে বা, ঘর যা নাই তো আমি মারে মরাই দিব বলে দিছি। যাতে মন নাই করছে, যাতে এই জন্য বলি লাতকে ভূত বাতাসে নেই মন দিয়ে আগে ঠকতে হবে, সালা মারে বরাবর তাই আর দেরি করবো নাই বাবা। এই রাজমার তার সময়ে পৌঁছে গেলি ভাইকে আর খেসাই দিল কুলির গলিটা। এই জন্য বলি এইরকম ফট পেন্টি ছেলে যাদের ঘরে আছে বইলেও গাড়ি কিনে দিও না দাদা, দেখলে গাড়িটা কত রানে উঠাইছিল, ভাগ্যে আজ এটা বিড়ি ছেলে ছিল বলে তো, এইটা যদি আজ কোনো হাইওয়ে রোডের বড় ট্রাক হইতো সালাকে পেলুনের রকম ফুটাই দিত। যাই আর দেরি করবো নাই। আর দিব বলে আশা দিলি গো মানে তুই আমারলে 8 বছরের ছোট তুই হেই করবি বিহা, আর আমি তুললে 8 বছরের বড় নাই বসে বসে আলো করিব, সালাই বললেই খাবো দিশা পাবি নাই। আর ভাত মুড়ি তো সবাই দিছে কে ভালো মন্দ দিছে না, ভালো মন্দ দিছে নাই, ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে। আরে রসে ভরা ফুল টুস টুস যত পারবি তুই শেখা রে, যত পারবি তুই শেখা ও বা। আর দাঁড়াই যদি নাই পারবি তো ও তুই হাঁটু গাড়ে বসে কারে, হাঁটু গাড়ে বসে খা। আচ্ছা তোমার তবু বল পাবো এই নারী আগুন বাঁধে এ মা পুরুষ পোকার মতো। এইটা কিরকম হচ্ছে দেখবে, মাছে যখন দেখবে টানে যারা মাছ ধরেছে তারা বুঝতে পারবে, যখন মাছ দেখবে মাছের কাছে মাছ ধরতে গেলে যখন দেখবে পুই আই সেই তখন উপর দিকে একটা ঠেলা মারে দিলে কেমন হয়। সালাকে তোকে আমি বুড়িটার পাশে থাকতে বললি না, এই ফল খাতে গেলে হবে বোকার মতন, এত নিজ অগুনে কৃপা করে আমি দেখো ফলে অত নিজেই রিপি
পিটা খুলে আচ্ছা টুকু জল দিয়ে টুকু গুলে তুই নিজের হাতে খাওয়াই নিয়ে যা ঘুমাতে আরে ঘুমাতেও নাই দিতে আধা রাস্তায়।